হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অ্যাপেডু এই মুহূর্তে সব থেকে বড় খবর পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাবিনেসপেক্টার যে এক্সাম হয়েছিল যেখানে এগারো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার রেজাল্ট আউট হয়ে গেছে হ্যাঁ এটাই আজকে বিকেলের পর থেকে কিন্তু সব থেকে বড় খবর হয়ে দাঁড়িয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাবিনেসপেক্টার রেজাল্ট আউট হয়ে গেছে এটা কি সত্যি সত্যি কি রেজাল্ট আউট হয়েছে বিশাল বড় কিন্তু এর পিছনে একটা রহস্য আছে সেই রহস্য কিন্তু আমরা টিপটক থেকে অ্যাপ চ্যানেলের তরফ থেকে কিন্তু পর্দা ফাঁস করে দিয়েছি সেই সংক্রান্ত খবর নিয়ে কিন্তু তোমাদের এই আজকে সন্ধ্যাবেলা সবথেকে বড় ব্রেকিং নিউজ কিন্তু দিতে চলেছি যে ফুড সাব ইন্সপেক্টর সত্যি সত্যিই কি না রেজাল্ট ফাঁস হয়েছে নাকি রেজাল্ট পাবলিশ হয়েছে কি হয়েছে তো চলো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক এবং অবশ্যই শেয়ার করবে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করবে এবং আমাদের গিফটু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখে নেওয়া যাক তোমাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা কমিশন লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এই ওয়েবসাইটে তোমরা যদি যেটা ওয়েব অ্যাড্রেস বলে তোমরা ওয়েবসাইটের যে হিসাবে দেখতে পাচ্ছ পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন ডট এটা আমরা জানি অরিজিনাল ওয়েবসাইট কিন্তু এখানে দেখতে পাচ্ছো পিএসসি একটা এক্সট্রা বি আছে একটা কিন্তু এক্সট্রা বি এখানে কিন্তু আছে ঠিক আছে সব থেকে বড় এই ওয়েবসাইটটা কিন্তু এবং তোমরা যদি লক্ষ্য করো এইখানে তোমরা দেখা দেখতে পাচ্ছ ফুড সাপ ফুড অ্যান্ড সাপ্লাইস কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এই যে ফুড সাপ্লাই যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে কিন্তু এখান থেকে ক্লিক হেয়ার করে কিন্তু তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট তারপরে তোমাদের চুজ করতে দেবে যে আর যার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট চুজ করবে চুজ করার পর এখানে রোল নাম্বার দিয়ে তাহলে কিন্তু সাবমিট করলে কিন্তু এরা বলছে যে এরকম একটা আসছে কিন্তু এইটা সম্পূর্ণই কিন্তু ফেক ওয়েবসাইট তোমরা কিন্তু এখানে রোল নাম্বার কখনোই দেবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো ওয়েবসাইট তোমাদের ভুয়ো একটা নম্বর বলে দিলাম যে দেখে এখানে কিন্তু একটা এক্সট্রা বি আছে এবং আমাদের পাবলিক এখান থেকে যে কটা কিন্তু আছে সবগুলোই কিন্তু সব কটাই ভুয়ো ঠিক আছে এবং পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু এটা নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এটা কিন্তু ভুয়ো

বিশাল বড় একটা র‍্যাকেট কিন্তু এটা ফাঁস করে দিয়েছে পুরো কেউ দেখে বলবে না যে এটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটটা পুরো কপি করে দিয়েছে কিন্তু শুধু তোমরা যদি একটা খেয়াল করো যে ডাব্লিউ বি একটা এক্সট্রা বি আছে এবং এটা কিন্তু তোমরা ভালো করে ভিডিওটা শেয়ার করবে যাতে কোথাও তোমাদের কোনো ফ্রেন্ডসরা বা কেউ এই যেন রোল নাম্বার ডিস্ট্রিক্ট দিয়ে যেন রোল নাম্বার দিয়ে কিন্তু সাবমিট না করে ঠিক আছে এটা কিন্তু তোমরা ভালো করে কিন্তু ভিডিওটা শেয়ার করো এবং তোমরা বন্ধু বান্ধবকে তোমাদের ফ্রেন্ডসদের তোমরা কিন্তু অবশ্যই জানিও এবং লেটেস্ট আপডেট হিসাবে যদি বলি যে আমাদের লেটেস্ট আপডেট পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু ফুড এসাই একটা কেস হয়েছিল সেটা কিন্তু আমাদের যে চেয়ারম্যান আছে তাকে কিন্তু পুলিশ চেয়ারম্যানই উনি পুলিশকে বলেছে এবং সেখান থেকে কিন্তু এখন ক্যালকাটা পুলিশ কিন্তু এই কেসটা সামলাচ্ছে তারা কিন্তু এখন চেয়ারম্যানকে আপডেট হলে চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছে এই যে তারাই পিএসসি কিন্তু এরা কিন্তু হ্যান্ডেল করেছিল যে পিএসসি নিজেরা একটা গোয়েন্দা টাইপে ওদের করেছিল তা ওদের কিছু নিজেরা সে করে দেখে যে দেখেছে যে কিছু মনে হয় গলত খুঁজে পেয়েছে তাই জন্য ওরা কিন্তু ক্যালকাটা পুলিশকে কিন্তু ট্রান্সফার করেছে কেসটা তারপরে কিন্তু এখন ওরা হ্যান্ডেল করছে এবং লেটেস্ট আপডেট হলেও গিয়ে পিএসসি চেয়ারম্যানকে কিন্তু ক্যালকাটা পুলিশের তরফ থেকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এটুখানেই কিন্তু আপডেট আছে সেই নিয়ে কিন্তু আজ যেটা সংবাদ প্রতিদিন কাগজে কিন্তু লেখালেখিও হয়েছে তারই মাঝখানে কিন্তু হঠাৎ করে একটা এরকম ওয়েবসাইট উধাও হয়ে চলে এসছে এবং সেখানে কিন্তু এরা তোমরা কিন্তু এই জায়গাটা ওয়েবসাইটটা বারবার দেখিয়ে দিচ্ছে একটা ডাব্লিউ একটা কিন্তু বি বেশি আছে এবং এইখান থেকে কেপিএসসির একটা ওপরে দেখতে পাচ্ছে রেজাল্ট এবং এই ফুড অ্যান্ড সাপ্লাই রেজাল্ট এখানেও কিন্তু আছে এই ফাঁদে কিন্তু তোমরা কখনোই পা দিও না হুম পুরোটাই তোমাদের মিসলিড করা হচ্ছে এবং কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কাজটা করা হয়েছে সুতরাং ভিডিওটি ভালো করে শেয়ার করো তাই জন্য এইটিউবখানেই ছিল তো কোনো রেজাল্ট কিন্তু ও এখনও ফুড অ্যান্ড সাপ্লাই কোনো রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখনও হ্যাঁ এখন তো ওরা আমাদের কলকাতা পুলিশ তো ইনভেস্টিগেশন করবে তারপরে যা হবে দেখা যাবে সো থ্যাংক ইউ